আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আমি রাকিব ইসলাম চলে এসেছি বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে। প্রিয় দর্শক, এমন অনেক রোগী আছে যাদের পায়খানা ঠিকমতো হচ্ছে না, অর্থাৎ দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য রোগে ভুগছেন, তাদের জন্য নিয়ে এসেছে ফার্মাসিয়া কোম্পানি ইজিলাইফ সিরাপ এবং ট্যাবলেট। প্রিয় দর্শক, এর উপকারিতা কী, এর কোনো সাইড এফেক্ট আছে কি না, এর এমআরপি রেট কত দেওয়া আছে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ, আমার সাথেই থাকবেন। প্রিয় দর্শক, সোডিয়াম পিকোসালফেট দ্বারা ঘটিত এই ইজিলাইফ ট্যাবলেট এবং সিরাপটি, যার সেবনে আপনাদের দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য রোগ থেকে আপনারা মুক্তি পেতে পারেন। অর্থাৎ প্রিয় দর্শক, অনেকেরই পায়খানা নরম হচ্ছে না, পায়খানা শক্ত হয়ে আছে, তাদের ক্ষেত্রে এই ইজিলাইফ ট্যাবলেট এবং সিরাপটি খুবই কার্যকরী ভূমিকা পালন করবে। তাই আপনাদের মাঝে যারা কোষ্ঠকাঠিন্য রোগে ভুগছেন, তারা এই ইজিলাইফ ট্যাবলেট এবং সিরাপটি সেবন করতে পারেন। প্রিয় দর্শক, সেবন বিধি, ইজিলাইফ ট্যাবলেট দৈনিক একটি করে প্রাপ্তবয়স্করা সেবন করতে পারবেন, আর সিরাপের ক্ষেত্রে দৈনিক 1 থেকে 2 চামচ ট্যাবলেট সেবন করতে পারবেন। অবশ্যই ইজিলাইফ ট্যাবলেট এবং সিরাপ সেবনের পূর্বে ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করতে হবে। প্রিয় দর্শক, পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলতে গেলে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে এটি অতিমাত্রা সেবনে আপনার বুমি বুমি ভাব আসতে পারে, মাথা ঘোরাতে পারে, বমিও হতে পারে, তবে এটি সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। অবশ্যই যদি এমন কোনো রোগ দেখা দেয়, অবশ্যই ডাক্তারের সাথে আপনারা পরামর্শ করবেন। গর্ভাবস্থায় বা স্তনদানকালে এই ট্যাবলেট সেবন করা যাবে, তবে অবশ্যই সতর্কতার সহিত ডাক্তারের পরামর্শ নিয়েই এই ট্যাবলেট সেবন করতে হবে। প্রিয় দর্শক, সোডিয়াম পিকোসালফেট দ্বারা তৈরি এই ইজিলাইফ ট্যাবলেট এবং সিরাপটি, তাই যাদের কোষ্ঠকাঠিন্য অর্থাৎ দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য পায়খানা শক্ত হয়ে আছে, তাদের ক্ষেত্রে এই ইজিলাইফ ট্যাবলেট এবং সিরাপটি খুবই কার্যকরী ভূমিকা পালন করবে। তাই যাদের রয়েছে, তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এই ট্যাবলেট এবং সিরাপটি সেবন করতে পারেন। প্রিয় দর্শক, ফার্মাসিয়া কোম্পানির তৈরি এই ইজিলাইফ ট্যাবলেটটি আপনারা যে কোনো ফার্মেসিতে পেয়ে থাকবেন মাত্র 10 টাকা পার পিস এমআরপি রেটে, আর সিরাপটি 100 ml সিরাপটি আপনারা 150 টাকা এমআরপি রেটে আপনারা যে কোনো ফার্মেসিতে পেয়ে থাকবেন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ইজিলাইফ ট্যাবলেট এবং সিরাপ নিয়ে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।